নমস্কার, স্বাগতম। এয়া হয়েছে সুপার প্রাইম স্টুডিওত মই প্রাঞ্চল। খিলঞ্জীয়া নাবালিকাক পুনৰ উৎপীড়ন। দেশজুড়ি নারী সুরক্ষাক লৈ প্রতিবাদ অব্যাহত থাকার সময়তে পুনৰ খিলঞ্জীয়া নাবালিকাক ধর্ষণের চেষ্টা দুই লম্পতর। শদিয়াত প্রেমর প্রলোভনের এগারী নাবালিকাক ধর্ষণের চেষ্টা চলায় সাজিদুল আলী আর আন এটা লম্পতে। থানাত এজাহার দিয়ার পিছরের পলাতক অবস্থা আছিল মূল অভিযুক্ত সাজিদুল আলী সহ আনটো অভিযুক্ত। শদিয়া আরক্ষী অভিযান চলায় অবশেষত অরুণাচলত আত্মগোপন করে থাকা অবস্থাত গ্রেপ্তার করে মূল অভিযুক্ত সাজিদুল আলীক। অবশ্যই ঘটনার জড়িত আনটো অভিযুক্ত বর্তমান অবস্থাতো পলাতক। পুনৰ জনাইছো, দেশজুড়ি নারী সুরক্ষাক লৈ প্রতিবাদ অব্যাহত আছে, সেই সময়তে পুনৰ খিলঞ্জীয়া নাবালিকাক ধর্ষণের চেষ্টা দুই লম্পতর। শদিয়াত প্রেমর প্রলোভনের এগারী নাবালিকাক ধর্ষণের চেষ্টা চলায় সাজিদুল আলী আর আন এটা লম্পতে। থানাত এজাহার দিয়ার পিছরের পলাতক অবস্থা আছিল মূল অভিযুক্ত সাজিদুল আলী সহ আনটো অভিযুক্ত। শদিয়া আরক্ষী অভিযান চলায় অবশেষত অরুণাচলত আত্মগোপন করে থাকা অবস্থাত গ্রেপ্তার করেছে মূল অভিযুক্ত সাজিদুল আলীক। কিন্তু এতিয়া আন এটা অভিযুক্ত পলাতক অবস্থাত থাকাক লৈ তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অবৈধ বাংলাদেশীর দ্বারা শান্তিপুরের এগারী স্থানীয় নাবালিকাক আমি ধরকিতা হয়েছে বলে আমি জানিলে পাইছো। এইখিনিতে আমি দোষীক কঠোরের কঠোর শাস্তি বিহিবর আমি তাইপার তরফের দাবি জানাম। আর তার আমি প্রশাসনক বা সরকারক আমি প্রশ্ন করব বিচারিম যে শদিয়ার দরে এখন ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক এরিয়াত কিদরে অবৈধ নাগরিক আহি তেওঁলোকে মাটি বাড়ি কিনি ঘর দ্বার সাজি ব্যবসায় বাণিজ্য করে ইয়াত থাকিবলে পাইছে, আর কার ছত্রছায়াত? কোনোবা সরকারি বিষয়া ইয়াত জড়িত হয়ে আছে নেকি, বা কোনোবা রাজনৈতিক দালাল ইয়াত জড়িত হয়ে আছে নেকি, বা কোনোবা অফিসার ইয়াত জড়িত হয়ে আছে নেকি? উচিত তদন্ত বিচারিছো। আর অনাগত দিনত যাতে এনেকুৱা ধরনের দুষ্কার্য সংঘটিত নহয় তার বাবে দোষীক কঠোরের কঠোর শাস্তি বিহিবর বাবে আমি তাইপার তরফের আজি দাবি জানাইছো। শদিয়া কাণ্ডর পিছতে পোহরলৈ আহিছে আন এক বিস্ফোরক তথ্য। হয়, শদিয়াত এতিয়া সন্দেহজনক নাগরিকৰ ভিড় হৈছে। 100% খিলঞ্জীয়াৰ আধিপত্য থকা শদিয়াত একাংশ আমোলা আৰু ৰাজনৈতিক দলৰ পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পাইছে। অবৈধ লোকৰ সংখ্যা, ট্রাইবেল বেল্টৰ বিঘায় বিঘায় ভূমিত একাংশ সন্দেহজনক লোকে ঘৰ সাজিছে। ট্রাইবেল বেল্টৰ ভূমি অন্য লোকক বেচা কিনাত নিষেধাজ্ঞাৰ পিছতো কেনেকৈ সন্দেহজনক নাগরিকে মাটি কিনি ঘৰ সাজিছে সেয়া এটা ডাঙৰ প্রশ্ন। বাংলাদেশী অনুপ্রবেশকারীর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কঠোর স্থিতি গ্রহণ করার পিছতো ট্রাইবেল বেল্টর ভূমিত বিঘায় বিঘায় মাটি কিনিছে সন্দেহজনক নাগরিকে, যার বাবে শদিয়াত দিনক দিনে বৃদ্ধি পাইছে অপরাধ প্রবণতা। এতিয়া শদিয়ার দল সংগঠনে সমগ্র বিষয়টত মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ বিচাৰিছে। শদিয়াত এতিয়া হাহাকার অবস্থা, সন্দেহজনক লোকে যুবতী বা কিশোরীর শ্লীলতা হানির চেষ্টা চলাইছে, তার বিপরীতে ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকতো ঘর সাজিছে এই সন্দেহজনক লোকরে। সেই ঘরবর দেখ ট্রাইবেল বেল্টত এনে ধরনের ঘর সাজিবলে কোরপর সাহস পালে? প্রশাসন চকুমুদা কুলির ভাবত আছে, কোনোবা রাজনৈতিক নেতায় এলোক বিশেষ পৃষ্ঠপোষকতা করেছে, সেই রাজনৈতিক নেতার সাহসতেই এলোকে ঘর সাজিবলে হয়তো এনে ধরনের সক্ষম হয়েছে, সেই প্রশ্নবর এটা উত্থাপন হয়েছে। শদিয়া কাণ্ডর পিছত এটার পিছত আন এটা বিস্ফোরক তথ্য পোহরলে আহিছে। এগারী কিশোরীক শ্লীলতা হানির চেষ্টার পাছতে এই তথ্যবর সন্মুখে আহিছে। 100% খিলঞ্জীয়ার আধিপত্য থাকা শদিয়াত একাংশ আমোলা আর রাজনৈতিক দালালের পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পাইছে অবৈধ লোকর সংখ্যা। এয়া জনজাতির কারণে সুরক্ষিত অঞ্চল ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক এরিয়া, যত নেকি আমার শদিয়াতেই থাকা মানুষে মেয়াদি পট্টা এখন পাবলে মাটি এডোখর কিনা বেচার ক্ষেত্রতেই ইমানখিনি কটকটিয়া নীতি নিয়ম থাকার সত্ত্বেও বরপেটারপরা অহা ব্যক্তি এজন মিয়া এজনে অসমৰ ভূমিত শদিয়ার এন ঠাইত মাটি কিনার অধিকার কেনেকৈ পাইছে, কোন চক্রান্ত জড়িত আছে, ইয়াত আমার রাজচক্র বিষয়া কার্যালয় কোন কেজন ব্যক্তি জড়িত হয়, এনে ধরনের কাম করবলে উৎসাহ যোগাইছে, প্রেরণা যোগাইছে, কিহর বিনিময় যোগাইছে, আমি কিন্তু এয়া আমার এক বৃহৎ প্রশ্ন। এয়া আমি শদিয়াবাসী রাইজক আহ্বান করছো যাতে মানুষ কোনো বাহিরা মানুষক যাতে শদিয়ার 1 ইঞ্চিও মাটি যান টাকার বিনিময় হোক কোনো কারণে দিব নালাগে।
খিলঞ্জিয়ায় এক ইঞ্চি মাটি নিদো বুলি কৈছে, তার বিপরীতে একাংশ রাজনৈতিক নেতায় এওঁলোকক যেন রঙা দলিচা পাৰি দিছে। আমার সতীৰ্থ সাংবাদিক ৰীণা কাকতি গগৈ বর্তমান লাইভত আছে। ৰীণা, প্রতিক্রিয়া কেনেধরণে আহি আছে? নিশাৰ ভাগতো বহুজন ওলাই আহিছে তাত। হয় প্রাঞ্জল, যেহেতু আজি শদিয়া ঘোড়ামৰা অঞ্চলত এগৰাকী নাবালিকাক যেহেতু দুই মিয়া পাখণ্ডই যিটো উপযুক্তি যি বলপূৰ্বক ধৰ্ষণ কৰা অপচেষ্টা চলাইছিল, আৰু এই যি কাৰ্য, এই কাৰ্যৰ পিছতে এক বিৰূপ প্ৰতিক্ৰিয়া সৃষ্টি হৈছে। সমগ্ৰ অঞ্চলে এক চাঞ্চল্য বিৰাজ কৰিছে, কিয়নো এই নাবালিকাগৰাকীক ধৰ্ষণৰ চেষ্টা চলোৱা এই যি মিয়া পাখণ্ড সাজিদুল আলীক ইতিমধ্যে দেখা গৈছে শদিয়া আৰক্ষীয়ে আটক কৰিবলৈ যদিও সক্ষম হৈছে। অন্য এজন যিহেতু অভিযুক্ত বৰ্তমানে পলাতক অৱস্থাত আছে। কিন্তু এতিয়া প্ৰশ্ন হৈছে যে 100% খিলঞ্জীয়া আধিপত্য থকা এই অঞ্চলসমূহত এই অবৈধ এই নাগৰিক সমূহৰ যি দপদপনি, এই দপদপনি কাৰ চত্বৰত হবলৈ পাইছে? আৰু ইয়াকে লৈ ইতিমধ্যে দেখা গৈছে চৌদিশে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত কৰিছে। আৰু বৰ্তমান আমাৰ লগত আছে এতিয়া ডিগবৈত স্থানীয় প্ৰাক্তন যিজন আলফা নেতা জিতেন দত্ত, আমি তেওঁৰ মুখেৰে পোনপটীয়াকৈ তেওঁৰ প্ৰতিক্ৰিয়া জানিবলৈ চেষ্টা কৰিম। কি ক'ব, যিহেতু বৰ্তমান দেখা গৈছে যে অবৈধ নাগৰিকৰ এই আধিপত্য আৰু দপদপনি বৃদ্ধি পাইছে, কি ক'ব এই ক্ষেত্ৰত? চাওক, আমি সেইকাৰণেই উজনি অসমৰ পৰা যে আমি মিয়া হাতা অভিযানটো আৰম্ভ কৰাটো বিচাৰিছোঁ, সেইটো কাৰণে বিচাৰিছোঁ। কাৰণ এই যিখিনি পূব পাকিস্তানৰ পৰা যিখিনি মুছলমান লোক অসমলৈ প্ৰব্ৰজন ঘটিছিল, এই গোটেইবিলাক অধিকাংশ এইবিলাক অপৰাধী, চোৰ, ডকাইত, ড্ৰাগছ বা ৰেপ, এইবিলাক ঘটনা অকল এই মানুহখিনিৰ পৰাই সংঘটিত হয়। আপুনি চাব, য'ত খিলঞ্জীয়া মুছলমান আছে তাত এই ঘটনাবিলাক নঘটে। যেনেকৈ শিৱসাগৰত এই ধৰণৰ, শিৱসাগৰৰ যিখিনি মুছলিম মানুহ, খিলঞ্জীয়া মুছলিম, তাত এনেকুৱা অপৰাধ প্ৰৱণতা নাই। যোৰহাটৰ মুছলিমখিনিত অপৰাধ প্ৰৱণতা নাই। অৰ্থাৎ উজনি অসমৰ যিখিনি খিলঞ্জীয়া মুছলমান মানুহ, তাত তেওঁলোকৰ মাজত অপৰাধ প্ৰৱণতাটো একেবাৰে নাই। কিন্তু এই যিখিনি মিয়া মুছলমান ধুবুৰী গোৱালপাৰাৰ পৰা যিবিলাক প্ৰব্ৰজন উজনি অসমলৈ ঘটিছে, এইবিলাক অধিকাংশই অপৰাধী। আপুনি ড্ৰাগছৰ কাৰবাৰ চাওক, আপুনি চোৰত চাওক, ডকাইতত চাওক, দেখিব এই মিয়া মুছলমানখিনি জেলকেইখনত চাওক, জেলকেইখনত 80% মানুহ ৰেপ কেছে হওক, ডকাইতে হওক, চোৰেই হওক, মিয়াবিলাক সোমাই আছে। গতিকে সেইকাৰণে আমি ইতিমধ্যে গোৱালপাৰা, ধুবুৰী, বৰপেটা, দৰং, মঙলদৈ, আপোনাৰ নগাঁও, মৰিগাঁও, এইবোৰ ইতিমধ্যে অসমীয়া সংখ্যালঘুলৈ ৰূপান্তৰিত হৈছে। এইবিলাক ঘটনা, এইবিলাক জিলাত এই যে ৰেপটো একদম নিত্যনৈমিত্তিক ঘটনালৈ ৰূপান্তৰিত হৈছে, কথাবিলাক নোলায়। তাত প্ৰতিদিনাখনেই খিলঞ্জীয়া মহিলা লাঞ্ছিত হৈছে, বঞ্চিত হৈছে, খিলঞ্জীয়া মহিলাৰ ওপৰত এই ধৰণৰ অত্যাচাৰবিলাক প্ৰতিদিনাখনেই সংঘটিত হৈছে। সেইবিলাক অঞ্চলত যি যাব সেয়া তেওঁলোকে বুজি পাব। ইয়াত বহি থাকিলে, বহি পেলাই মিয়াৰ সপক্ষত মাত মাতি থাকিলে জাতি নেবাচে। সেইকাৰণে আমি উদাৰতাক প্ৰশ্ৰয় দিলে নহ'ব। এতিয়া আমি সেইকাৰণে কঠোৰ হ'ব বিচাৰিছোঁ যে আমি উজনি অসমত মিয়াৰ প্ৰৱেশ বন্ধ কৰিম। যিকোনো কয়লা খনিতে হওক, আমাৰ শ্ৰমিক, মানে বিভিন্ন বিল্ডাৰ্ছবিলাকে অনা শ্ৰমিকবিলাকে হওক, ইটা ফেক্টৰীত অনা শ্ৰমিকবিলাকে হওক, এইবিলাক আমি বন্ধ কৰাটো আমাৰ অতি জৰুৰী। নিশ্চয় নিশ্চয়, ৰীণা গুৰুত্বপূৰ্ণ কথা কৈছে জিতেন দত্ত ডাঙৰীয়া। কিন্তু প্ৰশ্ন উঠিছে যে এই ট্ৰাইবেল বেল্টৰ মাটি এওঁলোকে দখল কৰিবলৈ ক'ত সাহস পালে, কোনে এওঁলোকক সহায় কৰিছে, কোন সেই চক্ৰ, সেই চক্ৰটো চিনাক্ত কৰিব পাৰিছেনে নাই? জিতেন দত্তৰ পৰা শুনিব বিচাৰিছোঁ। ট্ৰাইবেল বেল্টৰ যি মাটি, এই মাটিসমূহ যিহেতু এই অবৈধ নাগৰিকসকলে যেনেদৰে দখল কৰিবলৈ সক্ষম হৈছে, তেওঁ কৰ ছাত্ৰ এনেদৰে দখল কৰিছে বা কোনো ৰাজনৈতিক প্ৰস্তাৱপোষকত এনেদৰে কাৰ্য হৈছে নেকি? চাওক, এইবিলাকত প্ৰশাসনেও চকু মুদি আছে, প্ৰশাসনৰ সহযোগ আছে বুলি আমি ক'ম। মণ্ডলবিলাকৰ ধুৰন্দৰ মণ্ডলবিলাক, কাৰণ ধুবুৰীটো আমি পাই আহিছোঁ, ধুবুৰীত আমাক যিখিনি চৰকাৰে মাটি দিছিলে তাত প্ৰায় 100 ঘৰ মিয়া মুছলমানে ইতিমধ্যে সেই মাটি দখল কৰি থৈছে। আৰু আমি যেতিয়া কৈছোঁ, কৈছে যে মণ্ডল টকালৈ বহাইছে। গতিকে মণ্ডলবিলাক, এইবিলাকত ধুৰন্দৰ মণ্ডলবিলাকৰ ওপৰত চৰকাৰে কঠোৰ ব্যৱস্থা ল'ব লাগে। প্ৰশাসনেও এই ক্ষেত্ৰত চকু মুদি আছে। কাৰণ এতিয়া আপুনি চাওকগৈ, আপুনি লিডুৰ যিটো অঞ্চল, সেই অঞ্চলটোত পাহাৰত ইতিমধ্যে মিয়াৰ প্ৰৱেশ ঘটিছে। শ্ৰমিকবিলাক শ্ৰমিকৰ নামত আহি পেলাই তেওঁলোকে তাত মাটি দখল কৰি পেলাই ঘৰ বনাইছে, সেইবিলাক এতিয়া ভঙা নাই। আপোনাৰ জানে, ট্ৰাইবেল বেল মাৰ্কেটাৰ লিডুৰ মোলাং অঞ্চলত এখন গাঁও সম্পূৰ্ণৰে প্ৰতিষ্ঠা হৈছিলে, তাত মছজিদ হৈ গৈছিলে, তাত মাদ্ৰাছা হৈছিলে। সেই সময়ত আমাক এৰেষ্টো কৰিছিলে, কিন্তু আমি সেইখিনি গাঁও উচ্ছেদ কৰি পেলাই আজিও সেই 100-150 বিঘা মাটি আমাৰ অধীনত আছে, আমি সম্পূৰ্ণভাৱে উচ্ছেদ কৰিলোঁ। সেইটো উচ্ছেদ নকৰালে আজি তাত মিয়াৰ শক্তি বৃদ্ধি পালেহেঁতেন। গতিকে এই শদিয়াত ভুল স্থানীয় মানুহো আছে। এই সস্তীয়া শ্ৰমিকবিলাক নি পেলাই তাত কামত লগোৱা, ঠিকাদাৰবিলাকে বিল্ডিং বনোৱাৰ নামত সস্তীয়া শ্ৰমিকবিলাক লৈ যোৱা, ধুবুৰীৰ পৰা শ্ৰমিক আনি বিচাৰি আনি পেলাই তাত লৈ পেলাই কামত লগোৱা, লগোৱাৰ লগে লগে তেওঁলোকে স্থানীয় লোকৰ ঘৰত হাজিৰা কৰি পেলাই বা কি কয় ঘৰ ভাড়া, মুঠতে সকলোৱে চিন্তা ব্যক্ত কৰিছে। প্ৰাক্তন আলফা নেতাৰ পৰা আদি কৰি দল সংগঠন সকলোৱে চিন্তা ব্যক্ত কৰিছে এই ঘটনাসমূহক লৈ। আমি পৰৱৰ্তী সময়তো এই সন্দৰ্ভত অধিক তথ্য সম্প্ৰচাৰ কৰি থাকিম।
এবার বিধায়ক অখিল গগৈৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰা হ'ল। লখিমপুৰ সদৰ থানাত দাখিল কৰা হৈছে এজাহাৰ। অসম বিজেপিৰ পেনেলিষ্ট ধৰ্ম গগৈয়ে দাখিল কৰিছে এজাহাৰ। মুখ্যমন্ত্ৰীৰ প্ৰতিচ্ছবি আকাৰে ছপাইছিল বিধায়কগৰাকীয়ে। মুখ্যমন্ত্ৰীক জনমানসত হেয় কৰাৰ অভিযোগত এজাহাৰ দাখিল কৰা হৈছে। আমি পুনৰবাৰ জনাইছোঁ, অখিল গগৈৰ বিৰুদ্ধে এজাহাৰ, যি ইতিমধ্যে এখন বেনাৰক লৈ প্ৰতিক্ৰিয়া চলিয়ে আছে, এটা প্ৰেছত গৈ আৰক্ষীয়ে অভিযান চলাইছিল, সেই প্ৰেছটো চিল কৰি দিয়া হৈছে, এজন বিশেষ ব্যক্তিৰ নামো আহিছে আৰু অখিল গগৈৰ প্ৰসংগ আহিছে, মিয়াৰ কথা আহিছে, মিয়াৰ গাদীত বহি মুখ্যমন্ত্ৰীয়ে 2026ৰ নিৰ্বাচন পাৰ হ'ব তেনেধৰণৰ কথা সেইখনত লিখা আছিল। সেই বেনাৰখন আমি দেখুৱাইছোঁ, মিয়া অ' মিয়া 2026ৰ বৈতৰণীটো পাৰ কৰাই দিয়া, এনেধৰণৰ কিছু কথা। আৰু এই বিষয়টোক লৈ এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। অৱশেষত বিধায়ক অখিল গগৈৰ বিৰুদ্ধে এজাহাৰ দাখিল কৰা হৈছে। লখিমপুৰ সদৰ থানাত দাখিল কৰা হ'ল এজাহাৰ। অসম বিজেপিৰ পেনেলিষ্ট ধৰ্ম গগৈয়ে অখিল গগৈৰ বিৰুদ্ধে দাখিল কৰিলে এজাহাৰ। আমাৰ সতীৰ্থ সাংবাদিক সঞ্জীৱ লাহন ফুলনাইনত আছে লখিমপুৰৰ পৰা। সঞ্জীৱ লাহন, এফ আই আৰ দাখিল কৰা হৈছে, এজাহাৰ দিয়া হৈছে অখিল গগৈৰ বিৰুদ্ধে, আৰু কি কি তথ্য আছে আপোনাৰ লগত? চাওক প্ৰাঞ্জল, এতিয়া ডাঙৰ কথাটো হ'ল কি, যিখন এজাহাৰ দাখিল কৰিছে ধৰ্মকান্ত গগৈ, অসম বিজেপিৰ পেনেলিষ্ট ধৰ্মকান্ত গগৈয়ে লখিমপুৰ সদৰ থানাত দাখিল কৰা এজাহাৰখনৰ ভিত্তিত ইতিমধ্যে এটা গোচৰ পঞ্জীয়ন হৈছে। আৰু ইতিমধ্যে সেই এজাহাৰখনত স্পষ্টকৈ উল্লেখ কৰিছে যে অখিল গগৈয়ে সাম্প্ৰদায়িক যি সংঘাত, সেই সংঘাত অনাৰ পৰিকল্পনা কৰি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ প্ৰতিচ্ছবি মুছলমান লোকৰ লগত জড়িত কৰাই এটা কাৰ্টুন প্ৰস্তুত কৰি তেওঁ সামাজিক মাধ্যমত ভাইৰেল কৰিছে, আৰু যিখন ছবিয়ে নেকি সাম্প্ৰদায়িক যি সম্প্ৰীতি সেয়া বিঘ্নিত কৰাৰ সম্ভাৱনা আছে, সেয়া ইতিমধ্যে এফআইআৰখনত উল্লেখ আছে, অৰ্থাৎ এজাহাৰখনত উল্লেখ আছে। আৰু যথেষ্ট কেইটামান অভিযোগ অখিল গগৈৰ বিৰুদ্ধে কৰিছে বিধায়ক অখিল গগৈৰ বিৰুদ্ধে কৰিছে। আৰু ইতিমধ্যে অখিল গগৈয়ে ইতিমধ্যে আপুনি উল্লেখ কৰিছে যে চিকিৎসালয়ৰ পৰা এখন কাৰ্টুন প্ৰকাশ কৰি প্ৰতিবাদৰ নামত যিখন কাৰ্টুন আচলতে প্ৰচাৰ কৰি আছে সেই কাৰ্টুনখনে কিবা ব্যাপক চৰ্চা লাভ কৰিছে। আৰু তাৰ মাজতে ধৰ্ম গগৈয়ে, অসম বিজেপিৰ যিগৰাকী পেনেলিষ্ট ধৰ্ম গগৈয়ে যিখন এজাহাৰ দাখিল কৰিছে, সেই এজাহাৰখন লখিমপুৰ সদৰ থানাত এজাহাৰখনৰ ভিত্তিত এটা গোচৰ ৰুজু হৈছে। অৰ্থাৎ অখিল গগৈ কাৰ্টুন ক্ষমা কৰিব, যে বিধায়ক অখিল গগৈলে সমন যোৱাটো এক প্ৰকাৰৰ নিশ্চিত, আৰু বিধায়ক অখিল গগৈৰ বিৰুদ্ধে এটা গুৰুত্বপূৰ্ণ অভিযোগ উত্থাপন কৰা হৈছে এজাহাৰখনত যে সাম্প্ৰদায়িক যি সম্প্ৰীতি সেয়া বিঘ্নিত কৰিব এনেকুৱা ধৰণৰ কাম কাজে সামাজিক মাধ্যমত অসমৰ যিগৰাকী মুখ্যমন্ত্ৰী আছে তেখেতৰ ভাৱমূৰ্তি ম্লান কৰিছে, আৰু হিন্দু মুছলমানৰ মাজত যি বিভেদ সেয়া বিভেদ স্পষ্ট কৰি দিছে তেখেতৰ কাম কাজে, তেনেকুৱা ধৰণৰ কিছুমান গুৰুত্বপূৰ্ণ অভিযোগ উত্থাপন কৰা হৈছে সেই এজাহাৰখনত। প্ৰাঞ্জল, ধন্যবাদ সঞ্জীৱ। ইফালে বিতৰ্কিত পোষ্টাৰ ছপাই মহানগৰ আৰক্ষীৰ জালত পৰিল সাংবাদিক। মিয়া শব্দ উল্লেখ থকা পোষ্টাৰ ছপাই আটক হ'ল সাংবাদিক জামশীৰ আলী। জয়ানগৰৰ মা ভৱানী প্ৰেছত আৰক্ষীৰ অভিযানৰ পিছতে আটক হ'ল জামশীৰ আলী। বেনাৰখন বিধায়ক অখিল গগৈয়ে বনাবলৈ দিয়া বুলি অভিযোগ উত্থাপন হৈছে। পুনৰ বিতৰ্কত অখিল মিয়া প্ৰসংগত মুখ্যমন্ত্ৰীৰ ফটো বিকৃত কৰি বিতৰ্কত অখিল গগৈ। মুখ্যমন্ত্ৰীৰ মিম বনোৱা প্ৰেছত আৰক্ষীৰ অভিযান, অভিযানত কৰায়ত্ত প্ৰেছৰ কৰ্মী। মিয়াখেদা আন্দোলনক লৈ ৰাজ্য এতিয়া তুলপাৰ। খুদ চৰকাৰে বিভাজন কেন্দ্ৰিক ৰাজনীতিৰ পোহৰ মেলাৰ অভিযোগ তুলি অখিল গগৈয়ে এতিয়া প্ৰচাৰ কৰিছে ব্যংগ টিপ্পনী ভৰা পোষ্ট আৰু পোষ্টাৰ। মিয়াৰ কান্ধত উঠি 26ৰ বৈতৰণী পাৰ হ'ব খোজা বুলি সামাজিক মাধ্যমত প্ৰকাশ কৰাৰ লগতে বেনাৰ ছপা কৰিও মুখ্যমন্ত্ৰীক আক্ৰমণ কৰিছিল। অখিল গগৈয়ে প্ৰচাৰ কৰা এই বেনাৰৰ পিছতে তৎপৰ হৈ পৰিল আৰক্ষী। এই বেনাৰ প্ৰকাশ কৰা বেলতলা জয়ানগৰৰ মা ভৱানী প্ৰেছত অভিযান চলালে দিছপুৰ আৰক্ষীয়ে। আটক কৰিলে সাংবাদিক তথা সমাজকৰ্মী জামশেৰ আলীক। জামশেৰ আলীয়ে কাৰ্টুন প্ৰস্তুত কৰি প্ৰিণ্টিঙৰ বাবে দিছিল প্ৰেছত। আৰক্ষীয়ে সেই কথাৰ ৰহস্যজনকভাৱে পূৰ্বেই গম পাইছিল, যাৰ বাবে কাৰ্টুন প্লেকাৰ্ডখন প্ৰেছে ডেলিভাৰী দিয়াৰ পূৰ্বেই অভিযান চলাই আটক কৰিলে জামশেৰ আলীক। ইফালে বেনাৰ ছপা কৰা প্ৰেছত অভিযান চলোৱাক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিলে অখিলে। এই বেনাৰখন মই য'ত বনাইছিলোঁ সেই প্ৰেছটোৰ ওপৰত এটা পুলিচে আক্ৰমণ কৰিছে, হামলা দিছে, তেওঁলোকৰ প্ৰেছত চাৰ্জ অপাৰেশ্যন চলাইছে।
আমি দেখিল যে যা চারিটা দিন বিধানসভাত এটাই বিষয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকলে সেটা হল মিয়া। কিন্তু তারপরও মুখ্যমন্ত্রীজনে যা তিনটা দিন কেবল আর কেবল মিয়া 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 এই বক্তব্য প্রদান করে গোটেই রাজনীতির সম্পূর্ণরূপে সাম্প্রদায়িক হয়ে লড়েছে। প্রতিক্রিয়া প্রকাশ করলে রাইজর দলের কার্যকরী সভাপতি ভাস্কর্তি শইকীয়ায়ও ফোন টেপিং করা জঘন্য ঘটনাতকও ভয়াবহ জীবনের প্রতি ভাবুকি আসিছে বলে মন্তব্য ভাস্কর্তি শইকীয়ার। ইয়াত কোনো ধরনের বেআইনী ফটো দিয়া হওয়া নাই, এটাও বেআইনী শব্দ প্রয়োগ করা হওয়া নাই। তারপিছতো কি কারণে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ সাব্যস্ত করব বিচার এজন বিধায়কর অধিকার এইদরে খর্ব করব বিচরা হয়েছে? কি কারণে এটা প্রিন্টিং প্রেসক রাতেপা আটটা বাজারপর এইদরে ঘেরাও করে তখন হারাশাস্তি করা হয়েছে? ইফালে অখিল গগৈয়ে যে মিম প্রচার করেছিল তাক চুরিকার্য বলে অভিযোগ করে অখিল গগৈর বিরুদ্ধে চুরি বৃত্তিরও অভিযোগ আনিলে নিতুপর্ণ রাজবংশীয়ে। এই সমগ্র বিষয়টি চর্চা লাভ করা সময়তে অখিল গগৈয়ে আনিলে আন এক অভিযোগ, বিধানসভার অন্তিম দিনের কার্যসূচীত ইচ্ছাকৃতভাবে বাধা দিয়া হল বলে সামাজিক মাধ্যমত অখিল গগৈয়ে প্রকাশ করিলে পোস্ট। কিন্তু চিকিৎসা সংক্রান্তীয় কারণত চিকিৎসাধীন হয়ে থাকা অখিল গগৈক চিকিৎসকর বাধার বাবে নে প্রশাসনের বাধার বাবে বিধানসভাত ভাগ লোবলে দিয়া নহল সেয়া স্পষ্ট হওয়া নাই। বশিষ্ঠর পৰা উৎপল হালর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। ইফালে মঙ্গলবারের পূর্বে চিকিৎসালয়ের মুক্তির সম্ভাবনা নাই অখিল গগৈর। অখিল গগৈর স্বাস্থ্যক লো মন্তব্য জি এম সি এইচর অধীক্ষক অভিজিৎ শর্মার। মঙ্গলবারের ভিতর করা হব এটা MRI। অখিল গগৈর কিছু শারীরিক অসুবিধা আছে, মূরত তেজ গোট মরার ফলত কিছু অসুবিধা হয়েছে। MRIর পূর্বে রিলিজ বা ডিসচার্জ দিয়া নহয় বিধায়কগীক। 5-7 দিন পর্যন্ত অখিল গগৈর চিকিৎসার প্রয়োজন আছে। বিধানসভার অধিবেশন যাবলৈ বিচাৰিছিল যদিও অসুস্থতার বাবে আমি যাবলৈ দিব নোৱাৰিলো বুলি মন্তব্য করে অভিজিৎ শর্মায়। 28 আগস্টত হঠাৎ অসুস্থ হয়েছিল অখিল গগৈ। যেতিয়া CNSS আলে দে হ্যাড এডভাইসড, নিউরোলজি এডভাইস করলে একটা MRI ব্রেইন, আর ব্রেইনত তেখেতকলে টেম্পোরারি লোব ক্যাভারনোমা পালে। টেম্পোরারি লোব ক্যাভারনোমা হল অ্যাবনর্মাল ব্লাড ভেসেল এটা, যুন্তু চেরি যে আমার যেনকে খাওয়াং রঙা চেরি, চেরি দরে অ্যাবনর্মাল ব্লাড ফর্ম হয়। ইট ইজ আ সিরিয়াস থিং। এই ব্রেইনতো হয়, স্পাইনাল কর্ডতো হয়। যেহেতু এই ব্রেইনত হয়েছে, লেফট সাইডে টিঙ্গিং সেন্সেশন দি পেলা উইকনেস হব পারে, লেগ উইকনেস। আর তখেতর যুন্তু এজ গ্রুপ, সেই এজ গ্রুপত কিছু স্ট্রোক হয়ে যাব পারে। ডক্টরে রিভিউ করে পেলে চালে, চাই পেলে ডিসাইড করেছে কি মানডে বা টিউজডে রিপিট MRI ব্রেইন এটা করে চাব। সদ্যহতে দে শুড বি নো প্রবলেম রিগার্ডিং ট্রিটমেন্ট অপশন। টিঙ্গলিংটো এটা কমিছে, যদি বাড়ি যায় তো আলটিমেটলি ইট ইজ সার্জারি, খালি কাটি দিব লাগে। এজ অফ নাও হি ইজ নট ফিট টু বি ডিসচার্জড। আনফালে চিকিৎসালয়ত হওয়া প্রতিবাদক লো মন্তব্য অধীক্ষকগীর। অখিল গগৈ আমার বাবে এজন রোগী, রোগী এজন ইয়াত রোগী হিসাবেই থাকিব লাগিব, তেওঁর কিবা অসুবিধা হলে আমি দুঃখী হবলগা হব। এজ এ পেশেন্ট ইয়াতে পেশেন্ট হিসাবেই থাকিব লাগিব। পেশেন্টর কারণে আমার কারণে পেশেন্ট ইজ এ পেশেন্ট। আর যদি ডক্টর ইমান সিনিয়র ডক্টরসবুরে চাই আছে, ইমান ডিপার্টমেন্টসে চাই আছে, মই ভাবো কি হি শুড রেসপেক্ট দ্য এডভাইস গিভেন বাই দ্য পেশেন্ট বাই দ্য ডক্টরস। আর সেইটো যদি করে তেতিয়াহে হি হ্যাজ এ লং ইনিংস টু প্লে। আর সেই লং ইনিংস খেলিবলে তো ব্যাটটো ধরব লাগিব না। এটা যদি ব্যাট ধরবই নোৱাৰা হয়ে যায় তেতিয়া কি ইনিংস খেলিব? সুপার প্রাইমত এইখিনিতে সময়, বাণিজ্যিক বিরতিৰ।